আজকে বানাবো একটা অন্যরকম পপকর্ন। এটা কানাডাতে তো পাওয়াই যায়, আমি জানি না ইন্ডিয়াতে পাওয়া যায় নাকি। এটা এনেছি সুপার মার্কেট থেকে। দেখুন এটা কিভাবে হয়। এটা পপকর্ন ব্যাগ পুরোটা বারান্দা কাটছে আপনাকে। এই ব্র্যান্ডটার নাম অরভিল রেডেন বেকার পপকর্ন গোরমে। এবার এই প্যাকেটটা খুলছি, দেখুন এইটাই পুরোটা কিন্তু পপকর্ন ব্যাগ। দেখুন এটাই একটা পপকর্ন ব্যাগ পুরো। আর এখানে লেখা আছে ইনস্ট্রাকশনস, দিস সাইড আপ। কানাডাতে সব কিছুই একবার ইংলিশে একবার ফ্রেঞ্চে লেখা থাকে, কারণ এটা বাইলিঙ্গুয়াল কান্ট্রি। ইংলিশও যতটা ইম্পর্টেন্স পায়, ফ্রেঞ্চও ততটা ইম্পর্টেন্স পায়। সব কিছুই দুবার করে লেখা থাকে। আচ্ছা এখানে ইনস্ট্রাকশনসগুলো লেখা, এই পুরো জিনিসটাকেই ধরে দিস সাইড আপ, মানে এইভাবে মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে 1.5 মিনিট থেকে 2.5 মিনিট অবধি মাইক্রো করতে হবে। করে তারপর বার করলে এই ব্যাগের মধ্যে পপকর্নটা হয়ে পুরো রেডি হয়ে যাবে। চলুন মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিই। আসুন, এই যে মাইক্রোওয়েভ, দিস সাইড আপ লেখা, এইভাবে দিয়ে 1.5 মিনিট আগে দিই। আচ্ছা 2 মিনিট দিলাম, 2 মিনিট দিয়েছি, ভেতরে এটা হচ্ছে আর পপিং এর আওয়াজ হবে। দেখি তো কি আওয়াজ হয়। এই দেখুন পপিং এর আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন? আর ব্যাগটা ফুলে যাচ্ছে, সাইড থেকে দেখলে বুঝতে পারবেন ব্যাগটা কিন্তু ফুলে গেছে অনেকটা, একদম ফ্ল্যাট ছিল, ফুলে গেছে। পপকর্নটা শুধু আওয়াজটা আপনারা পাচ্ছেন, কিন্তু গন্ধটা তো আপনারা পাচ্ছেন না। ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, বাটারি, চিজি, সল্টি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার চলুন খুলে দেখি। এই দেখুন ফুলে গেছে পুরো। এবার এটাকে বার করার ফেল, দেখি খুব একটা গরমও কিন্তু নয়। সে বার করেছি ব্যাগ ফুল অফ পপকর্ন। এইখানে দেখুন লেখা ওপেন দিস এন্ড, এই দিকটা থেকে খুলতে হবে, পিক আপ হিয়র, সব ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে। আর এর মধ্যে গরম অয়েল আছে, আর এটা খুললে স্টিম বেরোবে, তো সেই কশনও এখানে দেওয়া আছে। দেখি আস্তে করে খুলি, আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি, আমি জানি না কেমন হবে। এই দেখুন গরম ধোয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন? বাহ, আমাদের ব্যাগ ফুল অফ পপকর্ন। আর এই দেখুন বাটার, দেখুন হাতে বাটার ভর্তি লেগে যাচ্ছে, আর ভীষণ সুন্দর গন্ধ, খেতেও আমি শিওর দারুণ হবে। আজকে আপনাদের দেখালাম ছোট্ট করে একটা নতুন পপকর্ন বানানোর টেকনিক।